বন্ধুরা, ফিশ এন্ড ফিশ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ফেব্রুয়ারির 5 তারিখ 2021 সাল। আজকে এই সপ্তাহের প্রথম দিনে কুমিল্লা নগরীর রাজগঞ্জে যে বড় মাছের বাজার রয়েছে, সেই বাজারে নানান ধরনের মাছ ওঠে এবং বিক্রি হয়। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বাজারে যে কী কী মাছ ওঠে, কী পরিমাণ মাছ বিক্রি হয় এবং মাছ যে কাটাকাটি সেগুলো আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমার সাথে মাছের নানা দিক আপনাদের মাঝে তুলে ধরি। শুক্রবারে রাজগঞ্জ বাজারে মাছের সরবরাহ কেমন থাকে এবং দাম কেমন থাকে? শুক্রবারে ধরেন বন্ধের দিন থাকে, তো সবাই মোটামুটি ব্যাপারীরা লাভের আসে মাছ আনে। যেহেতু বন্ধের দিন অনেক বিভিন্ন ব্যাংক অফিস বিভিন্ন বন্ধ থাকে, সবাই বাজারে আসে, কেনাকাটা ভালো হয়, এ আসে মানুষ, মাছ আছে, প্রচুর মাছ আছে এবং দাম একটু বেশি থাকে, তুলনামূলক মাছ বেশি, দাম একটু বেশি থাকে। রাজগঞ্জ বাজারে কেন মাছ কিনতে আসবে? কুমিল্লা নগরীতে অনেকগুলো মাছের বাজার রয়েছে, এই বাজারে কেন আসবে? আসলে ধরেন রাজগঞ্জ অনেক আদি বাজার, অনেক পুরানো বাজার, আর এখানে সবকিছু পাওয়া যায়, তরি তরকারি মাছ মাংস এক বাজারে সবকিছু পাওয়া যায়, হয়তো মূলত এই কারণে লোকজন এখানে বেশি আসে। এত বড় বড় চিংড়ি কোথা থেকে আসে? আলোচি সবই বড় বড় চিংড়ি
Yeah, but